فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله ওয়সাহাবিহাইন আম্মা আমাবাদ তো এই এক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন নাম তার আকরাম তিনি বলছেন যে আইসারদুল্লাহ একটা হাদিস বলেছেন যে আইসারদার কাছে প্রশ্ন করা হয়েছিল যে রায় আল্লাহ নবী সাল সাল্লামের রাতের সলাাত কেমন ছিল তো আইসারদুল্লাহ হা বলেছেন যে রাতে রাতে নবী করিম সাল আলী হাসাল্লাম এগারো রকাতের বেশি রমজানে কিংবা রমজানের বাহিরে তিনি কোন সলাত আলায় করতেন না তো এই হাদিসের ব্যাখ্যা একটা ব্যাখ্যায় যে নবী করমাম সাল্লাম রায় নামাজ এগারো বা ১৩ কাত পড়তেন এরকম একটা হাদিসে তিনি বলে বলেছেন তো এখন এর এর ব্যাখ্যাটা কথা মনে রাখবেন যে একটি সলাতুল্লাইল পিয়ামুল্লাল লাইল তাহাজুতের সলাত এবং তারাবির সলাত এই চারটাই একই জিনিস এর মধ্যে কোনো বৈপীত বৈপরীত্য নাই এর একই জিনিস আলাদা কিচ্ছু নয় বরং

এর সলাতের ব্যাপারে এক সাহাবিতার নাম আব্দুর রহমান রহমান তিনি জিজ্ঞাসা করলেন তো নবী করিম সাল্লামের রায়ের সোলাতের ব্যাপারে তিনি বললেন সাল্লাম কি করতেন আহ মা রসিদ উফি রমাদন ওলাফি গয়িহিদ তিনি আহ নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানে কিংবা রমজানের বাহিরে তিনি কি করতেন না বাড়াতেন না বাড়িয়ে পড়তেন না আলা আসারা রকা আতান এগারো রাকাতের বেশি তিনি এগারো রাকাতের বেশি রমজানেও পড়তেন না রমজানের বাহিরেও পড়তেন না তো নবী করিম একা এগারো রাকাতের বেশি রমজানেও পড়তেন না রমজানের বাহিরেও পড়তেন এটা রাতের সলাথ এই হাদিসে কিন্তু রাতের সলাতের ব্যাপারে বলা হয়েছে এখানে তা উল্লেখ হয় নাই তারাবি উল্লেখ হয় নাই রমজানে কিংবা রমজানের বাহিরে রমজানের বাহিরে যে তাহার তারাবি নাই এটা তো আমরা বুঝি তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri আনহা বলছেন যে ইউসল্লি আরবান ফালা তাস আল আন হুসনি হিন্না হুসনি হিন্না ওয়া তুলিহিন্না আর তুমি শোনো তুমি এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত আদায় করলেন আর যে ফালা তাসাল তুমি প্রশ্নই করো না তুই কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল কত যে লম্বা ছিল আশ্চর্য হয়ে যাবে নবী করিম আলাইহি সাল্লাম সালাত পড়তে 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 পা মুবারক ফুলে যেত সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ আপনি কেন এত কষ্ট করেন আপনার আগের পরের সব গুনা মাফ হয়ে গেছে আশারদুল্লাহ তোলা হাও প্রশ্ন করেছেন আপনার আগের পরের সব গুণা মাফ হয়ে যায় আপনার পা ফুলে দিত তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে আমি কি শুক্র গোজারি বান্দারের মধ্যে সামিল হব না তো এত লম্বা লম্বা করে পড়তো তো তারপরে সুম্মা ইউসাল্লি আরবাআন তারপর আবাদ চার রাকাত পড়লেন ফালাতাসআল আল হুসনিহিন না ওয়া তুলিহিন না তারপরে তিনি আবাদ চার রাকাত পড়লেন আয়েশা রাদিয়াল্লাহু বলছে তুমি জিজ্ঞাসাই করো না তা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন সুম্মা ইউসাল্লি সালাসান তারপরে তিনি তিন রাকাত সলাত করলাম আর বেতের পড়লেন মোত্তাখান আলহি বুখারি মুসলিমের হাদিস হাদিসটি তো এখানে এই হাদিসটি ভালো করে ভাবলে বোঝা যায় যে নামাজের কোয়ালিটি বর্ণনা করেছে আমরা আজ সমাজে সলাতের কোয়ান্টিটি নিয়ে অনেক চিল্লাচিল্লি করছে অর্থাৎ সংখ্যা নিয়ে বিশ রাকাত হবে না এগারো রাকাত হবে না তেরো রাকাত হবে না ছত্রিশ টাকাত হবে না চৌত্রিশ টাকাত হবে কত রাকাত রাকাত নিয়ে আমাদের জ্ঞান শেষ নাই এই রাকাত 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 করে যত ঝগড়া বিবাদ হচ্ছে কিন্তু আসলে নবী করিম সাল আলী সলাত কেমন ছিল লম্বা ছিল রাতের পড়তেন তিনি কিছু অংশ সলাত আদায় করতেন আবার তিনি লম্বা লম্বা সলাত আদায় করতেন এত সুন্দর করে সলাত আদায় করেন তারাবি সলাৎ আরাম নিয়ে নিয়ে পড়তে হবে আর সেই তারাবির সলাতে এখন এসে এসেছে ফাইভ জি গতিতে সলাত আদায় করে এত দ্রুত সলাত আদায়

আ বা রাতের অর্ধেক তুমি সালাত আদায় করো ওলাতিল কোরআনা তারতিলা আর কোরানকে তারতিল সহকারে পড়তে তা কোরআন কোরান পড়ার ব্যাপারও আরেক সমস্যা এখন যদি ফুর ফুর হয় তারাবে মানে খতম তারাবি তাহলে খতম কিভাবে করবে বুরু বুরু শুধু পড়েই গেল অর্থাৎ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই এই করাতিল কোরআন আর তারতিল এটা রাতের সালাতের ব্যাপারেই বলেছেন যে তারতিল তারতিল সহকারে কোরআন পড়া প্রত্যেক অক্ষর 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 করে আর সে জায়গাও আমরা একই সমস্যা তো আমরা আসলে কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যা নিয়ে অনেক জ্ঞানজাম ঝামেলা করছি আসেন কোয়ালিটি নিয়ে ঝগড়া করেন দেখেন সব সমাধান হয়ে যাবে তাহলে এগারো রকাতের বেশি সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল আইসা রদি আল্লাহ আনহাজের সলাতের বর্ণনা দিয়েছে কত লম্বা আর কত সুন্দর ছিল এইভাবে আপনি এই এই কথা চিন্তা ভাবনা করে আপনি সেভাবে লম্বা করে সলাতা আদায় করুন আর ধীরে সুস্থে সলাত আদায় করুন সুন্দর করে সলাত আদায় করুন দেখুন এগারো রকাতের বেশি পড়ার আপনি কোনো সুযোগই পাবেন না তো আসলে তাহারুত রাতের সলাত তারাবি বলতে কোনো তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আপনি আরো বিস্তারিত অনেক পড়েন বিস্তারিত আলোচনা এত সংক্ষিপ্ত করা সম্ভব না আল্লাহবুল্লা আলমিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক আহ সালাতকে আদায় করার আসসালাম আলাইকুম আহমাহ বারাকাত